দুটি টিমই কিন্তু মাঠের মধ্যে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে। আর দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো, দুটো টিমই কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছে, রেফারিগুলো তার আগে, এবং পাথচক্র তাদের পপলে এবং তাদের একটি অফ ব্লু কালারে। ভাসানো বল, হেড এ সেট আপ, ডালহাউজি ক্লিয়ার করার অপেক্ষায়, ছোট্ট পাস, ব্যাক পাস করে দিলেন, কুইক টার্ন, আর এখানে পড়ে গেলেন, আঘাত পেয়েছেন এখানে গোলরক্ষক। বা প্রান্তে ওপেন স্পেস, বা পাস, স্কোয়ার পাস, স্কোয়ার পাস নেওয়ার জন্য লোক ছিল, শট, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। একটি সুবর্ণ সুযোগ এখানে হাতছাড়া করে দিয়েছেন ডালহাউজি। ডিসঅ্যাপয়েন্টমেন্টটা দেখতে পাচ্ছি চেহারার ওপর, ফাঁকা গোল, ভালো কন্ট্রোল, ছোট পাস থেকে বিল্ড আপ করার চেষ্টা, এখন অপশনস খুঁজছেন, ভাসিয়ে দিলেন সামনের দিকে ওপেন স্পেস, কিন্তু তার আগে গোলরক্ষক একটু মিস, একটা ফ্লিপ আপ, আর একটি দুর্দান্ত গোল দেখতে পারলাম, নিখুঁত শট, দুর্দান্ত ফিনিশ, ওয়াও। পাথচক্র 1 ডালহাউজি 0, সাহেল হরিজন কিন্তু প্রথম গোলটা স্কোর করে দিলেন, নিখুঁত ফিনিশিং, নিখুঁত শট, দারুণ। কিন্তু এখানে দেখলাম একটা ছোট্ট ফ্লিপ আপ হলো, কালকে কিন্তু কলকাতা শহরে অনেকটা জোরে বৃষ্টি পড়েছে, সামনের দিকেও দারুণ ডেলিভারি, দারুণ পাস, অপশনস খুঁজছেন, টাইট অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু এখানে স্লাইডিং ট্যাকেল, এন্ড তারা পেনাল্টি চায়, বলছেন এক্স্যাক্টলি কোথায়, মুখোমুখি সুরজিতের সাথে, শট অ্যান্ড গোল, রাইট কর্নারে অলমোস্ট সাইড নেটটাকে ঘেসে যাচ্ছিলেন, নিজাজ দেখতে পাচ্ছেন কতটা তারা হ্যাপি, তাদের পুরো রিজার্ভ বেঞ্চের সব প্লেয়াররাও কিন্তু প্রচণ্ড হ্যাপি। ইজাজ কিন্তু একেবারে 1-1 করে দিল ম্যাচটাকে, ইভেন স্টিভেন্স পজিশনে নিয়ে চলে আসলেন, কিন্তু রেফারির বাঁশি বেজে গেছে, অ্যান্ড প্রথম হাফটা কিন্তু ওয়াইন ডাউন করে গেছে এখানে। পাথচক্র 1 ডালহাউজি 1, হাড্ডাহাড্ডি লড়াই চললো, খে যদি বলটাকে দিয়ে দেওয়া হয় সুশোভন, তাহলে ওটাই করলো, একটু বৈচিত্র্য দেখালো, কিন্তু কর্নার নেওয়ার সময় গ্রাউন্ডের পাস, ডান পাস, শট, কিন্তু একটুর জন্য অফ টার্গেট, ডান প্রান্তের থেকে অনেকটা ওপেন স্পেস, টাইট অ্যাঙ্গেল হতে পারে, এটা কুইক টার্ন, বাপা শট, কিন্তু সরাসরি গোলরক্ষক আকিব কিন্তু হাত দিয়ে ধরে নিলেন, ভালো কন্ট্রোল, ডান পাস, বলে দেখতে পাচ্ছি আমরা 6 জন কিন্তু চলে এসেছে বলে, রেফারির বাঁশি বেজে গেছে, শট, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, এটা কিন্তু ডান পাস, শট, সামনের দিকে এগিয়ে দিলেন, কন্ট্রোল, মুখোমুখি হয়ে গেছে লাস্ট মিনিটে, লাস্ট মিনিটে দুর্দান্ত, কিন্তু এখানে ইন্টারসেপশন অরুণ সুরেশের, ওয়াও, যেরকম আমি বলছিলাম ফাইনাল হুইসেলটা ব্লো হয়ে গেল, ম্যাচের শেষ ফলাফল, পাথচক্র 1 ডালহাউজি অ্যাথলেটিক ক্লাব 1, হাড্ডাহাড্ডি লড়াই হলো, কিন্তু দুটো টিমকে লাস্টে কিন্তু সেপারেট করা গেল না। পাথচক্রও একটা গোল স্কোর করেছে, সাহেল হরিজন এবং ইজাজ আহমদও।